সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে পাকা চাল কুমড়া দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব পাকা চাল কুমড়া দিয়ে এত মজার একটা পিঠা বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না এই পিঠাটি বানানো খুবই সহজ এবং এটি খেতেও ভীষণ মজার আপনাদেরকে এই পিঠাটি একবার তৈরি করার অনুরোধ রইল আপনি যদি এই পিঠাটি একবার বাসায় ট্রাই করেন দেখবেন আপনাকে এটা বারবার তৈরি করতে হবে এই পিঠাটি কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই পিঠাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে বেশি ভালো লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আর আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ভীষণ মজার এই পিঠাটি তৈরি করতে আমি এখানে একটা পাকা চাল কুমড়ার অর্ধেকের একটু কম অংশ নিয়েছি এখানে কিন্তু অবশ্যই পাকা চাল কুমড়াই নিতে হবে চাল কুমড়াটাকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি এবার আমি এই চালকুমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিব আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই চাল কুমড়াগুলো আমি একটা গ্রেটারে গ্রেড করে নিব আমি গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়ে এটা গ্রেড করে নিব সবগুলো এভাবে গ্রেট করে নিব সবগুলো গ্রেট করে নেওয়ার পর আমি এর গায়ের পানিটা ভালোভাবে ছড়িয়ে নিব দেখুন গ্রেট করা চাল কুমড়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে আমি একটা পরিষ্কার সুতি কাপড় নিয়েছি এখানে আমি গ্রেট করা চাল কিছুটা অংশ নিয়ে নিব এবার আমি খুব ভালোভাবে চিপে চিপে এর গায়ের পানিটা ভালোভাবে ছড়িয়ে নিব দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে এই পানিটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে গ্রেট করা চাল গায়ের পানিটা আমি ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এভাবেই আমি সম্পূর্ণ চাল থেকে পানিটা বের করে নিব আমি সম্পূর্ণটাই চিপে চিপে পানি বের করে নিয়েছি এবার পিঠা বানানোর পালা প্রথমে আমি এখানে দিয়ে দিব কুরানো নারকেল এখানে আমি একটা মাঝারি সাইজের কুরানো নারকেলের পুরোটাই দিয়েছি আমি এখানে নারকেলের পরিমাণটা বলবো না এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি দিলেই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে চিনিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন তবে খুব বেশি চিনি এখানে দিতে যাবেন না খুব বেশি চিনি দিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে এরপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আমি এখানে গুঁড়া দুধের পরিমাণটাও বলবো না এখানে গুঁড়া দুধটা যত বেশি দিবেন পিঠাটা খেতেও কিন্তু ততই বেশি ভালো লাগবে এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব এখন আমাদের এখানে ময়দা অ্যাড করতে হবে আমি এখানে প্রথমেই ময়দা অ্যাড করবো না আগে আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে ময়দা অ্যাড করবো মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এখানে ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এই পিঠাতে চাল কুমড়ার পরিমাণটা বেশি হবে আমি শুধু এখানে ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিব আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা ময়দা ও চিনি লাগবে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিব এরপর আমি এখানে কিছুটা ময়দা অ্যাড করবো এই পিঠা বানাতে আমার এখানে দুই কাপের মতো ময়দা লেগেছে আপনারা এখানে ময়দা ও চিনির পরিমাণটা খুব বেশি দিবেন না চিনি বেশি হয়ে গেলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে আর ময়দা বেশি হয়ে গেলে পিঠার আসল টেস্ট নষ্ট হয়ে যাবে এই পিঠাতে চাল কুমড়া নারকেল এগুলোর পরিমাণে বেশি থাকবে তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আপনারা এই পিঠাটি একবার বাসায় ট্রাই করবেন দেখবেন এই পিঠাটি খেতে এতটাই মজার হয় যেন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি কিছুটা অংশ হাতে নিয়ে এভাবে দেখব যে এটা পিঠার শেপ দেওয়া যায় কি না পিঠাটা তেলে দেওয়ার পর যদি দেখেন এটা ভেঙে যাচ্ছে তাহলে আরও কিছুটা ময়দা অ্যাড করবেন এবার আমি পিঠা বানাতে চলে যাব আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এখানে পিঠা দিয়ে দিব এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে পিঠাগুলোর উপরে কালার চলে আসবে ভেতরে পারফেক্টভাবে হবে না আমি একটা একটা করে পিঠা এইভাবে তেলের মাঝে দিয়ে দিব আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে পিঠার এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তখন আমি এগুলো উল্টে দিব এভাবে আমি সবগুলো পিঠাই উল্টে পাল্টে ভেজে নেব যে পিঠাগুলোতে কালার চলে এসেছে সেগুলো আমি প্রথমেই উঠিয়ে ফেলব পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নেব এই পিঠাগুলো নর্মাল তাপমাত্রায় সাত দিনের মতো ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে এই পিঠাগুলো পনেরো দিনের মতো রাখা যাবে এই পিঠাগুলো কিন্তু খুব বেশি সোনালি কালার করতে হবে না এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু অনেকটা কালার এসে যাবে এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব এই পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে বেশি ভালো লাগে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পিঠা নিয়ে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠার উপরের দিকটা হবে কিছুটা ক্রিস্পি আর ভেতরটা কিছুটা নরম হবে দেখুন এখানে কিন্তু চাল কুমড়ার পরিমাণটাই বেশি থাকবে এই চাল কুমড়াটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখানে দুধ চিনি নারকেল দেওয়া হয়েছে যার ফলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই পিঠাটি খেতে কতটা মজা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর প্লিজ একটা লাইক দিবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন I love it.